আমি যেটা করব মনে করি সেটার প্রতি এতটাই মানে ডিটারমাইন্ড হয়ে যাই। আমার 35 লাখ টাকার উপর ব্যক্তিগত লোন হয়ে আছে, 400 মিটার চূড়া থেকে বাকি থাকতে আমাকে ফেরত আসতে, মানে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া বা মুখে ঘুষি মারে এরকম নানা রকম ঘটে। আমি তুষারঝড়ের মধ্যেই আরোহণ করি সেদিনকে, তুষারঝড়ের মধ্যে কিন্তু সারা পৃথিবীর কোনো ক্লাইম্বারই আরোহণ করতে পারেনি, পুরোই অন্ধই ছিলাম ওই 24 ঘন্টা। মানে মুখ্যমন্ত্রী মানে অরূপ বিশ্বাস দুজনেই খুব ভালোবাসেন, আমাকে খুব ভালো করে চেনেন, কিন্তু ঘটনাটা কি হচ্ছে মাঝখানে কিছু একটা বিষয় ঘটছে যে কারণে সরকারের সাহায্যটা আমার কাছে এসে পৌঁছচ্ছে না। রাত পেরালেই মহারাজা সৌরভ গাঙ্গুলির 50তম জন্মদিন। সত্যি তো বাঙালি হিসাবে গর্ব করার দিন। তবে সাম্প্রতিক কালে আরো এক বাঙালি নিজের মুনশিয়ানার দ্বারা বাংলাটাকে ভারতীয় দরবারে পৌঁছে দিয়েছেন। তিনি পেশায় বা নেশায় যেভাবে আখ্যায়িত করার করে নিন, মাউন্টেনার, পর্বত আরোহী, পিয়ালি বসাক। চন্দননগরের মতো ছোট্ট একটা জায়গা থেকে তার উত্থান, উত্থানিত বটে, সেই উত্থান এবং উত্তরণ গিয়ে পৌঁছালো এভারেস্টের চূড়া অবধি। ঠিক কেমন ছিল তার যাত্রা, কি বললেন তিনি, কতটা ভয়ানক পরিস্থিতি জয় করে তিনি পৌঁছালেন তার অভীষ্ট লক্ষ্যে, আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রকে দিলেন একান্ত সাক্ষাৎকার, দেখুন। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার একটা লাইন ছিল, অনেকদিন ধরেই আমার একটা পাহাড় কেনার শখ ছিল, তো সেই লাইন ধরেই জিজ্ঞেস করবো, আপনারও কি অনেকদিন ধরেই পাহাড় ছোঁয়ার শখ ছিল? হ্যাঁ, সেটা তো ছিলই, মানে আমার স্বপ্ন ছিল সেই জায়গায় পৌঁছানোর, কারণ পাহাড়কে তো কখনো জয় করা যায় না, প্রকৃতিকে কখনোই জয় করা যায় না। তো ওই 5 বছর বয়সে তেনজিং নর্গে শেরপা এবং এডমন্ড হিলারির এভারেস্ট অভিযানের গল্পটা পড়েছিলাম কিশোরলয় বইতে, মা বাবা পড়িয়েছিলেন, তো সেইটাতেই মানে এত ওই যে অভিযানের যে বর্ণনা, এভারেস্টের সেই ঘাড়াই গা বেয়ে উঠছেন সেই বর্ণনাটাই এত মানে মনে গভীর দাগ কেটেছিল। আমারও সেই থেকেই স্বপ্ন ছিল যে আমিও এরকমই করব, এরকমই পর্বতারোহী হব, এভারেস্টে যাব। আমি যেটা করব মনে করি সেটার প্রতি এতটাই মানে ডিটারমাইন্ড হয়ে যাই, এবং ওই জিনিসটা এবং আমি যে এখনও করতে পেরেছি, সবাই তো বলেছে আমার 35 লাখ টাকার উপর ব্যক্তিগত লোন হয়ে আছে মা বাবা আমার বোনের, তো এই সিদ্ধান্তটাই তো এখনও পর্যন্ত কেউ পৃথিবীতে নিতে পারেনি যে এই এত ঋণের বোঝা নিয়ে 8000 মিটারের শৃঙ্গ অভিযান। আমি এবারে তো অনেক সাহায্য পেয়েছি, প্রচুর মানুষ পাশে দাঁড়িয়েছে, কিন্তু তার আগে 2018তে মানসলু করেছি, 2019 এভারেস্ট অভিযান করেছিলাম এবং চূড়ার কাছাকাছিও পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তখনও আর্থিক অভাবের কারণে ওই শেরপাতে খারাপ ব্যবহার হয়, মাত্র 400 মিটার চূড়া থেকে বাকি থাকতে আমাকে ফেরত আসতে, মানে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া বা মুখে ঘুষি মারে এরকম নানা রকম ঘটে। উনি যখন খারাপ ব্যবহার করছিলেন 2019-এ, যে শেরপা খারাপ ব্যবহার করেছে, বাকি শেরপারা কিন্তু সবাই আমাকেই সাপোর্ট করেছে এবং ওনাকে সেইগুলোর প্রতিবাদও করেছে উনি যে খারাপ ব্যবহার করছিলেন। এবং উনি যখন ওই ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন সেই সময় তো ইয়েলো ব্যান্ডে যখন নাববার সময় করেছিলেন, আমি তো মাথা নিচে পা ওপরে করে দড়ি ধরে ঝুলছিলাম, তো সেই সময় কিন্তু অন্য যারা শেরপা আমাকে দেখতে পেয়েছিল তারাই কিন্তু আমার প্রাণ রক্ষা করে। আমার তো এই অভিযানের ক্ষেত্রে তো আমি তো শুনে জেনেছি, মানে আমি তুষারঝড়ের মধ্যেই আরোহণ করি এভারেস্ট লোচ্ছে দুটোই, এবং সারা পৃথিবী থেকে তো অনেক ক্লাইম্বার যায়, সেদিনকে তুষারঝড়ের মধ্যে কিন্তু সারা পৃথিবীর কোনো ক্লাইম্বারই আরোহণ করতে পারেনি, এইগুলো মনে করেই আমি লড়াইটা করে যাচ্ছিলাম, কারণ তুষারঝড়ের সাথে তো লড়াই করা তো অত সহজ নয়, বুঝতে লড়াই তো করা যায় না, মানে ওই কষ্টটাকে সহ্য করে করে এগিয়ে চলা, কারণ তুষারঝড়ে বহু পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। এভারেস্ট বা এরকম 8000 মিটার শৃঙ্গে তুষারঝড় মানে সেটা মৃত্যুরই আর একটা নাম আর কি, সেখানে এবার ফ্রস্ট বাইট যেটা হয়, যেন হাত পায়ের আঙুল পচে যায়, কেটে বাদ দিতে হয়। আমাদের রাজ্যে অনেক পর্বতারোহী আছে, তাদের দেখেওছেন নিশ্চয়ই, এবং ওই পাথরের দেওয়ালটা প্রায় 22-22 হাজার ফিট ওরকম পুরো খাড়াই নিচে নেমে গেছে, মানে নিচ আর দেখা যাচ্ছে না, তো মেঘে ঢাকা, তো ওইখানে তো মানে পড়লে তো আর খুঁজে পাওয়া যাবে। তারপর ওই যে তুষারঝড়ের ঝাপটাটা আসছে, সানগ্লাসের ওপর তো পুরো ওই বরফের আস্তরণটা পড়ে গেছে, এবার সেটাও আর পরিষ্কার করা যাচ্ছে না, মানে এত কম মাইনাস টেম্পারেচার, মানে ওটা কংক্রিটের মতো পুরো জমে যায়, এবার চেষ্টা করেও সেই আস্তরণ তো পরিষ্কার করা যায়নি, তখন সানগ্লাস খুলে ফেলতে হয়েছিল, এবার সেই তুষারঝড়ের ঝাপটা এসে তো পুরো চোখে গিঁতে যাচ্ছে, আর ওই টেম্পারেচার বরফ মানে তো কী পরিমাণ তো চোখে যন্ত্রণা হবে বুঝতেই পারছেন, মানে তখন চোখটা খুলে রাখাই একটা লড়াই। তো যাই হোক, দিয়ে ওই চোখের যন্ত্রণা, স্নো ব্লাইন্ডনেসের জন্য একটু বেশিক্ষণ রেস্ট নিতে হলো, নাহলে সঙ্গে সঙ্গেই লোচসেতে বেরিয়ে যেতাম।
চব্বিশ ঘন্টা রেস্ট নিয়ে এবার একটু দেখতে পাচ্ছিলাম, মানে চোখে তো প্রথমে তো পুরোই অন্ধই ছিলাম ওই চব্বিশ ঘন্টা, তারপর একটু একটু দেখতে পাচ্ছিলাম কিন্তু চোখের যন্ত্রণাটা তখনও সারেনি। এবার তুষারঝড় তো টানা পাঁচ দিন চলবে বলেই দিয়েছে, তো সেই তুষারঝড়ের মধ্যেই আবার আমরা চোখে যন্ত্রণা নিয়েই আবার লোৎসে শৃঙ্গ আরোহণে গেলাম। এবার তখনও কোনো সারা পৃথিবীতে কোনো পর্বতারোহী নেই, ওই তুষারঝড়ে কেউ যায়নি, আর ওটাও চতুর্থ উচ্চতম শৃঙ্গ, অনেকটাই উঁচু বুঝতে পারছেন। দিয়ে আবার ওই সারা রাত, মানে সেদিনকেও রাত্রি নটায় বেরোলাম, দিয়ে পরদিন সকাল নটায় আবার লোৎসে চূড়ায় পৌঁছলাম। দিয়ে ওই তুষারঝড়ের মধ্যেই আবার ওই লড়াই করতে করতে, কিন্তু ওই এভারেস্টে যে তুষারঝড়ের মধ্যেও করে আসতে পেরেছি ওটা একটা কনফিডেন্ট বিশাল বাড়িয়ে দিয়েছিল, নিজের মানে লিমিটটা বুঝে গিয়েছিলাম যে হ্যাঁ তুষারঝড়ের মধ্যেও করতে পারি, একটু কষ্ট করে হলো, ওই জন্য আমি সিদ্ধান্তটা নিই। তারপর তো যাই হোক, তারপর সেই বেস ক্যাম্পে ফেরা, সামিট থেকে ক্যাম্প থ্রি, ক্যাম্প ফোর, ক্যাম্প থ্রি, ক্যাম্প টু হয়ে নাবা, তারপর দিন আবার বেস ক্যাম্পে নাবা, সেও তো মানে খুব বিপজ্জনক। ওখানে মানে ওই যে বরফের যে দেওয়ালগুলো, ওখানেও তো অনেক ফাটল থাকে, এবার আমরা যে ওই যে অত তুষারপাত হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি না, ফাটলের ওপর তো বরফগুলো পড়ে গেছে, ওপরটা ঢাকা পড়ে গেছে, কিন্তু নিচের ভেতরে তো পুরো গভীর ওই হাজার হাজার ফিট ফাটলগুলো হয়, সেগুলো তো যায়নি ছন্দা গায়েন কে ওনাকে যেমন খুঁজেই পাওয়া গেল ফাটলের ওখানে পড়ে গেলে। আর অনেক শেরপা, এই যে পেম্বা শেরপা শাসের কাংড়ি ফোরেতে চলে গেলেন হিউসের ভেতরে পড়ে গিয়ে, তো ওইয়া পড়ে গেলে আর কিছু করার থাকে না। তো ওই রকম ফাটলেও আমি ক্যাম্প টু আর ক্যাম্প ওপরেও অনেকবার পড়েছি, কিন্তু তখন রোপটা ছিল, সেফটিটা ছিল, আর ক্যাম্প টু আর ক্যাম্প ওয়ানের মাঝখানে যেখানটা পড়েছিলাম ওখানটা আমরা অতটা বুঝতেই পারিনি যে অতটা বিপদ ওখানটায় আছে, অতগুলো ফাটল আছে। এবার ওখানটায় আমরা তখন ওই জুতোয় ক্র্যাম্পনও লাগাইনি অতটা, দড়ি টড়িও লাগাইনি, এমনি নাবছিলাম। এবার তো ওই ওরম ফাটলে একটা ঢুকে গিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে একটা জায়গা একটু সরু ছিল আর আমার ওই ডান পাটা ওই সরু জায়গাটায় আটকে গিয়েছিলো, পাটা আটকে গিয়েছিলো বলেই বেঁচে গেছি, না হলে পুরো একদম নিচেই হাজার হাজার ফিট গভীরে ঢুকে যেতাম, আর কিছু মানে করার থাকতো ওইখানে। তো যাই হোক, সেখানে আবার আমাদের ওয়াকি টকি তো ব্যাটারি ছিল না, দিয়ে আমরা কাউকে খবরও দিতে পারছিলাম না, তখন আবার আমাকে ওই অবস্থায় এক দেড় ঘন্টা আমি ওখানে ছিলাম, আর আমার যিনি শেরপা স্যার ছিলেন আবার তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে ক্যাম্প টুতে গেলেন, সেখানে পাঁচ ছজন শেরপাদের নিয়ে এসে সবাই মিলে আবার ওখান থেকে আমাকে তুলেছে। এই 8000 মিটারের অভিযান তো আমি শুরু করি 2018 থেকে, এবং এখনও পর্যন্ত চারটে আমি 8000 মিটারের শৃঙ্গ আরোহণ করলাম, আর সারা পৃথিবীতে 14টা আছে 8000 মিটারের ওপরে শৃঙ্গ, মানে উচ্চতম যে শৃঙ্গগুলো, আর মানে এভারেস্ট যেমন প্রথম, তারপর কে2, দ্বিতীয় কাঞ্চনজঙ্ঘা, তৃতীয়, এরকম করে 14টা আছে, আর তার মধ্যে 5টা আছে ওই ভারত পাকিস্তান বর্ডারে, ওটা নিয়ে যেহেতু দুটো দেশের মধ্যে ডিসপুট আছে ওইগুলোতে এখনও ভারতীয় কাউকে পারমিশন দেওয়া হয় না, তো বাকি 9টা আমরা করতে পারি ভারতীয়রা, তার মধ্যে 4টে আমার হয়ে গেছে। তো আর তার আগে তো ভারতের হিমালয়েতে তো 6000 মিটার, 7000 মিটারের অনেক শৃঙ্গ আছে হিমালয়ে, তো তার সেরকম আমি 8-9টা শৃঙ্গ আরোহণ করেছি, সেই অভিজ্ঞতাগুলোর পরই 8000 মিটারের শৃঙ্গ আরোহণ শুরু করেছি। এখন এই অভিযানটার জন্য যে ওই যে টাকাটা বাকি ছিল, সার্টিফিকেট আটকে ছিল, তো সেই টাকাটা পেয়ে যাওয়ার আশ্বাস পেয়ে গেছি, এবং সেটা হয়তো 2-3 দিনের মধ্যেই আর পেমেন্ট করে দেওয়া হবে, সার্টিফিকেটগুলো পেয়ে যাব। কিন্তু আগের ওই যে বললাম আরও 3 বার অভিযান করেছিলাম 2018 মানাসলু, পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ, ওটা ভারতের প্রথম অসামরিক মহিলা হিসেবে, আর ধৌলাগিরি তো প্রথম ভারতীয় হিসেবে অক্সিজেন ছাড়া ক্লাইম্ব করলাম, আর যেটা বললাম 2019 এভারেস্ট ওই টাকার অভাবের জন্যই একদম চূড়ার কাছাকাছি থেকে ফেরত আসতে হয়েছিল, তো ওই 3টে মিলিয়ে আমার 35 লাখ টাকা আমি বাবা মা বোন সবাইকার মিলিয়ে আর কি লোন হয়ে আছে, তো সেইটার তো এখনও পর্যন্ত কোনো কিছু হয়নি, চেষ্টা করছি, সরকারকেও জানিয়েছি। এমনিতে সরকারের দিক থেকে বলবো ওনারা কিন্তু খুবই ইচ্ছুক আমাকে সাহায্য করতে, এবং আমি 2018 মুখ্যমন্ত্রী ম্যাডামের সাথে কালীঘাটে গিয়ে দেখা করে এসেছিলাম, উনিও তো তার আগেও প্রথম বলবো 2017 সালে মৌলালী যুবকেন্দ্রতে একটা প্রোগ্রাম হয়েছিল, ওখানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্যার এসেছিলেন, তো সেখানেই ওনার ওই বক্তৃতাটা আমার ভীষণ ভালো লেগেছিলো, এবং উনি খুব ভালো কথা বলেছিলেন যে ওনারা চান পশ্চিমবঙ্গ রাজ্য থেকে নতুন ছেলেমেয়েরা এগিয়ে আসুক, এবং সরকার সবসময় তাদের পাশে আছে, 8000 মিটারের শৃঙ্গ এভারেস্ট আরোহণ আরও বেশি করে হোক, নতুন ছেলেমেয়েরা করুক,
কিন্তু বহু শেরপা আবার হেল্পও করেন, বেশিরভাগই শেরপারা ভালো মানুষ হন, তারা সাহায্য করেন, যে কারণে আমি প্রাণ বেঁচে ফিরে আসতে পারি। এবং 2021 ধৌলাগিরি অক্সিজেন ছাড়া প্রথম ভারতীয় হিসেবে ক্লাইম করি। তো এইগুলো তো সেই ডিটারমিনেশনের জন্যই, এবং আমি যে এইগুলো করেছি সেগুলো কিন্তু আমি এর আগে এমনও গেছি, ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে আমি গেছি, রক্সোল মিথিলা এক্সপ্রেস ধরে নেপাল যাচ্ছি, এবং সেখানে বসারও ঠিকমতো কোনো মানে জায়গা পাইনি, এবং অত বড় অভিযানে যাচ্ছি, সেখানে তার আগে যে ভালোভাবে খাওয়া দাওয়া করা বা একটু রেস্টে থাকা বা রিল্যাক্সে থাকা সেরকমও কোনো ব্যাপার নেই, মানে বসারও জায়গা পাচ্ছি না কোনো রকমে যাচ্ছি, বা বাসে নেপালের বাসে এরকম সিস্টেম আছে যে যদি মানে সিট নিলে বেশি টাকা দিতে হয়, আর কম টাকা দিলে বাসের মেঝেতে বসেও ম্যাট্রেস পেতেও যাওয়া যায়। তো সেরকম সিট না নিয়ে বাসের মেঝেতে বসেও গেছি, বা খাওয়াও মানে ঠিক মতো করছি না, যে খাওয়া খরচাটাও যতটা বাঁচানো যায় সেগুলো অভিযানের জন্য কাজে লাগবে, টাকাগুলো ওনারা সাহায্য করবেন, সেইটাতেই আমি আরও উদ্বুদ্ধ হই এবং বুঝতে পারি যে ওনাদের একটা সদিচ্ছা আছে। এবং তখনই আমি 2018 মানাসলু আরোহণে যাওয়ার সিদ্ধান্ত নিই, অষ্টম উচ্চতম শৃঙ্গ, এবং মুখ্যমন্ত্রী ম্যাডামের সাথে দেখা করি, এবং উনি সঙ্গে সঙ্গে আমাকে নবান্নতে অরূপ বিশ্বাস স্যার ক্রীড়ামন্ত্রী ওনার কাছে পাঠিয়ে দেন যাতে সাহায্য করা হয়, এবং অরূপ বিশ্বাস স্যারও সঙ্গে সঙ্গে আমাকে মানে সাহায্যের আশ্বাস দিয়ে দেন, বলে দেন যে মানাসলু সামিট করে আসলেই আমাকে সঙ্গে সঙ্গে টাকাটা উনি দিয়ে দেবেন, এবং এবং দুজনেই আমাকে মানে মুখ্যমন্ত্রী মানে অরূপ বিশ্বাস দুজনেই খুব ভালোবাসেন, আমাকে খুব ভালো করে চেনেন। কিন্তু ঘটনাটা কি হচ্ছে, মাঝখানে কিছু একটা বিষয় ঘটছে যে কারণে সরকারের সাহায্যটা আমার কাছে এসে পৌঁছচ্ছে না। তো সেইটাই আমি ওনাদের কাছে অনুরোধ করব, মুখ্যমন্ত্রী ম্যাডাম অরূপ বিশ্বাস স্যারের কাছে, যাতে কারণ রাজ্যের জন্যই তো এত কষ্ট করে আমি করছি, আমি বললাম ট্রেনের মানে জেনারেল কম্পার্টমেন্টে বাসের মেঝেতে বসেও আমি করেছি, খাওয়া দাওয়ার কোনো সেইভাবে ইয়ে নেই, সেখানে তো ক্রিকেট ফুটবলে তো হার জিত আছে, কিন্তু পর্বতারোহণে তো হার জিত মানে তো সেটা জীবন মৃত্যুর ব্যাপার, মানে একটা ছোটোখাটো সামান্য ভুলেরও ক্ষমা নেই, এবং কত পর্বতারোহণ মৃত্যু ঘটেছে। তো সেইগুলো যদি আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো অনেক দূরের কথা, আমার তো অভিযানেরই এত ঋণের বোঝা নেই, কত টেনশন নিয়ে আমাকে পাহাড়ে যেতে হচ্ছে, সেখানে যদি আমি একটু অন্যমনস্ক হয়ে যাই তো মৃত্যু অবধারিত। তো নিশ্চয়ই সেগুলো মুখ্যমন্ত্রী ম্যাডাম এবং অরূপ বিশ্বাস স্যার তো বোঝেন নিশ্চয়ই সব কিছু, সেই কারণেই সাহায্য করতে চান, কিন্তু মাঝখানে কি সমস্যা হচ্ছে সেটা যদি ওনারা একটু ভালো করে ভেবেচিন্তে দেখেন এবং আমার কাছে তাড়াতাড়ি সাহায্যটাও এসে যায়, এবং পরবর্তীকালে আমি আরও এগোতে চাই, এবং আমাদের রাজ্যের নাম সারা পৃথিবীর পর্বতারোহণের ইতিহাসে যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে এবং এক নম্বরে থাকে, পর্বতারোহণের সমস্ত যত দেশের যত পর্বতারোহী আছে তাদের যা যা রেকর্ড পারফরমেন্স আছে তারও উঁচুতে যেন আমি যাতে আমি পৌঁছতে পারি, সেটাই আমার স্বপ্ন, সেরকমভাবেই ট্রেনিং প্র্যাকটিস করে আমি এগোতে চাই। তো সেইটা যদি ওনারা একটু আমার পাশে দাঁড়ান সেটা আমি নিশ্চয়ই করতে পারবো। তো ওনারা যদি এগুলো একটু মাঝখানে কি ঘটছে সমস্যা একটু যদি ভেবেচিন্তে দেখেন তাহলে ভালো হয়। আগামী দিনে তো আমার তো ইচ্ছা আছে যত 8000 মিটারের শৃঙ্গ আছে সবগুলোই অক্সিজেন ছাড়া আরোহণ করার, এবং সারা হিমালয়ের তো চূড়ার তো শেষ নেই, পর্বতচূড়া তো এখনও এমন অনেক পর্বতচূড়া আছে যেগুলো এখনও কোনো পর্বতারোহী সামিট মানে চূড়ায় পৌঁছতে পারেননি, তো সেই রকম সমস্ত চূড়া যেগুলো এখনও কেউ পৌঁছতে পারেনি সমস্ত চূড়াগুলোই আরোহণ করার ইচ্ছা আছে, এবং এছাড়া সমস্ত পর্বতচূড়াই আরোহণ করার ইচ্ছা আছে।